দিনের রাষ্ট্রীয় সফর শেষে ব্রুনাই থেকে দেশে ফিরে বিমানবন্দরে শোকার্ত শেখ সেলিমের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নাতিকে হারানো আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম এই সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধানমন্ত্রীও ধরে রাখতে পারেননি চোখের পানি। পরে একসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাদের। তিন দিনের সফরে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে 7টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরাম আয়োজিত অনুষ্ঠান সহ বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। গত রোববার ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।